আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সুস্থ এবং নিরাপদে আছো, বাড়িতেই আছো। যারা এই মুহূর্তে আমার ক্লাস দেখছো তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অন্যান্য দিনের মতোই আমাদের সাথে রয়েছে বন্ধু মিনা এবং রেজা। বন্ধুরা, গত ক্লাসে আমরা গুণিতক নির্ণয় করা শিখেছিলাম, আর আজ আমরা কি শিখব জানো? আজ আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু নির্ণয় করা এবং গাণিতিক সমস্যা সমাধান করতে শিখব। বন্ধুরা, চলো আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা লক্ষ্য করি। আমি পড়ছি, তোমরাও আমার সাথে পড়ো। আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদা ভাবে একটার উপর একটা স্তূপাকারে সাজাই। প্রতিটি বিশ্বকোষ 4 সেন্টিমিটার এবং প্রতিটি অভিধান 3 সেন্টিমিটার পুরু। কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে? লক্ষ্য করো বন্ধুরা, এখানে এটি হচ্ছে বিশ্বকোষ এবং বিশ্বকোষ 4 সেন্টিমিটার পুরু। আর এটি কি বন্ধুরা? এটি হচ্ছে অভিধান, এই অভিধানটি 3 সেন্টিমিটার পুরু। বিশ্বকোষ কি বন্ধুরা? আমরা যাকে এনসাইক্লোপিডিয়া বলি, সেখানে নানা বিষয় সম্পর্কে অনেক তথ্য থাকে। আর অভিধান কি বন্ধুরা? অভিধান হচ্ছে যেখানে আমরা বিভিন্ন শব্দের অর্থ খুঁজে পাই। এখন আমরা এই বিশ্বকোষ এবং এই অভিধানের কত সেন্টিমিটার উচ্চতায় এদের উচ্চতা সমান হবে সেটা খুঁজে বের করব। বলো তো বন্ধুরা, আমরা কিভাবে এই সমস্যাটির সমাধান করব? দেখো, আমি তোমাদের জন্য একটি 3-এর ব্লক এবং একটি 4-এর ব্লক এনেছি। আমরা 3 এবং 4-এর ব্লকের খেলার মাধ্যমে চেষ্টা করব এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে। প্রথমে আমরা সমান উচ্চতায় 3-এর একটি এবং 4-এর একটি ব্লক বসালাম। বন্ধুরা, লক্ষ্য করো তো, ব্লক দুইটির উচ্চতা কি সমান হয়েছে? ঠিক তাই বন্ধুরা, হয়নি, তাই তো? এবারে আমরা 3-এর আরো একটি ব্লক আনি। দেখে কি মনে হয় বন্ধুরা, উচ্চতা কি সমান হয়েছে? বন্ধুরা দেখো, এবারে উচ্চতা সমান হলো না, তাই না? চলো তো আমরা 4-এর আরো একটি ব্লক আনি। এবারেও দেখা যাচ্ছে উচ্চতা সমান হয়নি, তাই না বন্ধুরা? চলো তো 3-এর একটা ব্লক আনলে কি হয়? এবারেও 4-এর উচ্চতাটা একটু কম, তাই না? 4-এর আরেকটা ব্লক আমরা বসাই। এবারে কি দেখা যাচ্ছে বন্ধুরা, 4-এর উচ্চতা বেশি হয়ে গেল, তাই না? চলো 3-এর আরেকটি ব্লক আনি। এবারে কি দেখা যাচ্ছে, উচ্চতা কিন্তু সমান হয়ে গেল, তাই না? বলো তো বন্ধুরা, কোন উচ্চতায় 3 ও 4-এর ব্লকের উচ্চতা সমান হলো? চলো আমরা গণনা করে দেখি। দেখো, 1, 2, 3, 3-এর একটি ব্লক। এই 3-এর পরে দেখো আরো 3, মানে 4, 5, 6। 6-এর পর কি হলো বন্ধুরা? 7, 8, 9, 10, 11, 12। 3-এর উচ্চতা পেলাম আমরা 12। এবারে 4-এরটা আমরা গণনা করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। বন্ধুরা, আমরা 12 সেন্টিমিটার উচ্চতায় 3 ও 4-এর উচ্চতা সমান পেলাম, তাই না বন্ধুরা? লক্ষ্য করো বন্ধুরা, 3-এর 4টি এবং 4-এর 3টি উচ্চতায় কিন্তু সমান হলো, তাই না? নিচে উপরে সব দিক দিয়েই সমান। আমরা কত সেন্টিমিটার উচ্চতায় তাদের উচ্চতা সমান পেলাম? 12 সেন্টিমিটার, তাই না বন্ধুরা? চলো তো বন্ধুরা, আমরা এবারে এই 3 এবং 4-এর গুণিতকগুলো দেখি। গুণিতক নির্ণয় করা তো বন্ধুরা আমরা গত ক্লাসেই শিখেছি, তাই না? চলো আমরা আজ আরেকটু করি।
বন্ধুরা, চলো এবারে তাহলে আমরা তিনের এবং চারের গুণিতকগুলো লিখি। গুণিতক নির্ণয় করতে তো আমরা গত ক্লাসেই শিখেছি, তাই না? আমি বোর্ডে লিখছি, তোমরা তোমাদের খাতায় লিখো। তিনের গুণিতক হবে তিন এক গুণে তিন। আমরা লিখলাম তিন। তিন দুই গুণে কত বন্ধুরা? ঠিক বলেছ, ছয়। ছয়। তারপরে কি হবে বন্ধুরা? তিন তিন গুণে নয়। তিন চার গুণে বারো। আমরা এভাবে গুণিতকগুলো লিখি। বারো। এখন লিখব পনেরো। তারপরে কি হবে বন্ধুরা? আঠারো। তিন সাত গুণে কত বন্ধুরা? ঠিক তাই, একুশ। এবারে বন্ধুরা, তিন আট গুণে? ঠিক বলেছ, চব্বিশ। তিন নয় গুণে? সাতাশ। এভাবে বন্ধুরা আমরা আরো অনেক অনেক গুণিতক লিখতে পারব। এবারে বলো তো বন্ধুরা, চারের গুণিতক কি হবে? চার এক গুণে? ঠিক বলেছ, চার। চার দুই গুণে? আট। চার তিন গুণে? বারো। চার চার গুণে? ষোলো। চলো বন্ধুরা আমরা এইভাবে লিখি, তোমরাও তোমাদের খাতায় লিখো। বিশ। চব্বিশ। আটাশ। বত্রিশ। বন্ধুরা আমরা এরকম আরো অনেক অনেক গুণিতক লিখতে পারব, তাই না? এখন দেখো তো বন্ধুরা, কোন সংখ্যাগুলো তিনের গুণিতকে আছে এবং চারের গুণিতকেও আছে। আমরা দেখি বন্ধুরা, প্রথমে দেখো তিন। তিন কি আমাদের এখানে আছে বন্ধুরা? নেই। ছয় তাও নেই। নয়? নয়ও নেই। তারপরে রয়েছে বারো। দেখো বন্ধুরা, বারো কিন্তু চারের গুণিতকেও রয়েছে। তাহলে বারোকে আমরা একটা গোল দাগ দিলাম, কারণ বারো তিন এবং চার উভয়ের মধ্যেই আছে। এবারে বন্ধুরা, আমরা আর কি কি সংখ্যা তিন এবং চারের মধ্যে আছে আমরা খেয়াল করি। দেখো পনেরো, পনেরো নেই। আঠারো, আঠারোও নেই। একুশ তাও নেই। চব্বিশ, চব্বিশ কিন্তু বন্ধুরা তিনেও আছে চারের গুণিতকেও আছে, তাই না? এবারে আমরা চব্বিশকে একটা গোল দাগ দিই। বন্ধুরা এবারে বলো তো, এই যে বারো এবং চব্বিশ তিনের গুণিতকেও আছে এবং চারের গুণিতকেও আছে, এই বারো এবং চব্বিশকে আমরা একটা নাম দিতে পারি, তাই না? বলো তো আমরা এদের কি নাম দিব? ঠিক বলেছ, এদেরকে আমরা বলবো সাধারণ গুণিতক। দেখো তিনের এই সবগুলো হচ্ছে গুণিতক, আর চারের গুণিতক এই সবগুলো সংখ্যা। কিন্তু
সাধারণ গুণিতক কোনগুলো বন্ধুরা? যেই গুণিতকগুলো 3 এবং 4 উভয়ের মধ্যে আছে। তাই 12, 24 এবং আমরা যদি আরো সামনের দিকে আগাই আমরা দেখব এখানে আরো আমরা এরকম সাধারণ গুণিতক পাব। আমরা এই 12 এবং 24 কে নাম দিলাম সাধারণ গুণিতক। আর আরেকটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটি সবচেয়ে ছোট সেটি হবে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। কেন বলো তো বন্ধুরা? কারণ লঘিষ্ঠ মানে কি জানো? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তাই আমরা সব সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটি সবচেয়ে ছোট সেটিকে বলবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লসাগু। কি বন্ধুরা, বোঝা গেল তো? এবারে আমরা ছকের মাধ্যমে আরেকটু লক্ষ্য করি বন্ধুরা। দেখো, এটি হচ্ছে তিনের গুণিতক। এই যে গোলাপি দাগ দেওয়া, এটি হচ্ছে তিনের গুণিতক। আর নীল দাগ দেওয়া হচ্ছে চারের গুণিতক। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। বন্ধুরা চলো আমরা তিনের গুণিতকগুলো লক্ষ্য করি। তিনের গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27। এবারে চলো বন্ধুরা চারের গুণিতকগুলো লক্ষ্য করি। চারের গুণিতক হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28 এবং এরকম আরো অনেক সংখ্যা হতে পারে। দেখো বন্ধুরা, এই 12 এবং 24 কে একটু আলাদাভাবে দেখানো হচ্ছে, কেন বলো তো? ঠিক তাই, আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে তিনের গুণিতক এবং চারের গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকগুলো উভয়ের মধ্যেই থাকবে সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক, তাই না বন্ধুরা? আর সেই সাধারণ গুণিতকগুলোই হচ্ছে 12, 24, এরকম আরো অনেক সংখ্যা হতে পারে। বন্ধুরা, আমাদের সাধারণ গুণিতকে আর কোনো ভুল হবে না তো? আমরা সাধারণ গুণিতক নির্ণয় করতে শিখলাম। এবারে বন্ধুরা বলো তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি হবে? আমরা শিখেছি সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটি সবচেয়ে ছোট সেটি হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, কেননা লঘিষ্ঠ মানে ছোট, তাই না? এখন বলো তো সাধারণ গুণিতক আমরা পেলাম দুটি, 12 এবং 24, আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে কোনটি হবে? ঠিক বলেছ, 12। অর্থাৎ 3 ও 4 এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে 12, তাই না? দেখো বন্ধুরা, আমরা এভাবেও গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক চিহ্নিত করতে পারি। তোমরা চতুর্থ শ্রেণীতেই এইভাবে সাধারণ গুণিতক নির্ণয় করা শিখে এসেছো, তাই না? চারের গুণিতকগুলো হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 এবং আরো অনেক কিছু। বন্ধুরা এবারে তিনের গুণিতক লক্ষ্য করি। প্রথমে দেখো আছে ক্রস চিহ্ন, অর্থাৎ শুরুতে হবে আমরা জানি 3 × 1 = 3। 3 কি বন্ধুরা মিলে? মিলে না, তাই না বন্ধুরা? সেজন্য আমরা দিয়েছি ক্রস চিহ্ন। তারপরেরটাও ক্রস, কারণ 3×2 = 6, 6 তো 4 এর গুণিতকের মধ্যে নেই, সেজন্য এটি হচ্ছে ক্রস। তারপরেরটা দেখো বন্ধুরা টিক, কেন টিক চিহ্ন বলো তো বন্ধুরা? ঠিক তাই, 3 এর এই গুণিতকটি হচ্ছে 12, কেননা 3×4 = 12। এখানেও দেখো বন্ধুরা 12 আছে, তাই 12 এর নিচে এখানে টিক চিহ্ন আছে, অর্থাৎ 12 হচ্ছে সাধারণ গুণিতক। এভাবেই দেখো বন্ধুরা 24 এও আছে টিক চিহ্ন, অর্থাৎ 24 হচ্ছে 3 ও 4 এর সাধারণ গুণিতক, এবং 36 এও হচ্ছে 3 ও 4 এর সাধারণ গুণিতক। তাই এই
12, 24 এবং 36 এর নিচে টিক চিহ্ন দিয়েছি। বলো তো বন্ধুরা, এই 12, 24 এবং 36 কে আমরা কি বলবো? ঠিক তাই, সাধারণ গুণিতক, তাই না? আর কি বলেছিলাম বন্ধুরা, এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটি সবচেয়ে ছোট সেটি হবে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। দেখো বন্ধুরা, লক্ষ্য করো, আমি এতক্ষণ যা বললাম তা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। 12, 24 এরকম আরো কিছু সংখ্যা, সংখ্যাগুলো 3 এবং 4 উভয়ের গুণিতকের মধ্যে আছে এবং এদেরকে 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। 3 ও 4 এর লসাগু হলো 12। কি বন্ধুরা, আমরা এতক্ষণ যা জানলাম তা আমরা দেখতেও পেলাম, তাই না? কি তোমাদের মনে থাকবে তো আমরা কিভাবে গুণিতক থেকে সাধারণ গুণিতক এবং সাধারণ গুণিতক থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করা শিখলাম? আমি আশা করি বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমাদের মনে থাকবে। বন্ধুরা, এবারে চলো আমরা শুরুতে যে গাণিতিক সমস্যাটি দেখেছিলাম সেটি আরেকবার দেখি। আমাদের গাণিতিক সমস্যাটি ছিল, আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদা ভাবে একটার উপর একটা স্তূপাকারে সাজাই। প্রতিটি বিশ্বকোষ 4 সেন্টিমিটার এবং প্রতিটি অভিধান 3 সেন্টিমিটার পুরু। কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে? আমরা কি বলেছিলাম বন্ধুরা, বিশ্বকোষ হচ্ছে 4 সেন্টিমিটার উঁচু এবং অভিধান হচ্ছে 3 সেন্টিমিটার। এখন দেখো বন্ধুরা, এই যে বিশ্বকোষ এবং এই হচ্ছে অভিধান। বিশ্বকোষ ছিল 4 সেন্টিমিটার পুরু আর অভিধান ছিল 3 সেন্টিমিটার পুরু। দেখো, 4 সেন্টিমিটার বলে তিনটি বই একটার উপর আরেকটা স্তূপাকারে সাজানোর ফলে এবং অভিধান 3 সেন্টিমিটার বলে একটার উপর আরেকটা অর্থাৎ 4টি স্তূপাকারে সাজানোর ফলে আমাদের অভিধান এবং বিশ্বকোষের উচ্চতা সমান হয়েছে। বলতে পারো বন্ধুরা, কত সেন্টিমিটার উচ্চতায় বিশ্বকোষ এবং অভিধানের উচ্চতা সমান হলো? আমি জানি এখন তোমরা ঠিকই বলতে পারবে, কারণ আমরা খেলাটি খেলেছি না। বলো তো বন্ধুরা, কত সেন্টিমিটার উচ্চতায় এই বিশ্বকোষ এবং অভিধানের উচ্চতা সমান হবে? আমাদের বন্ধু মিনা বলছে 12 সেন্টিমিটার। ঠিক তাই, তাই না বন্ধুরা? তোমরাও নিশ্চয়ই করতে পেরেছ, কারণ আমরা 3 ও 4 এর গুণিতক সাধারণ গুণিতক থেকে যখন লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করেছি অর্থাৎ লসাগু নির্ণয় করতে পেরেছি, তখনই আমরা জেনেছি যে 3 ও 4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 12, তাই না বন্ধুরা? বলো তো বন্ধুরা, সাধারণ গুণিতকগুলো লসাগুয়ের কি হবে বন্ধুরা শূন্যস্থানে? ঠিক বলেছ, গুণিতক, আমরা সেটা একটু আগে দেখলাম, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা, আমরা এতক্ষণ যেভাবে 4 ও 3 এর গুণিতক নির্ণয় করেছিলাম, সাধারণ গুণিতক নির্ণয় করেছিলাম, এখানেও আমরা ঠিক একইভাবে নির্ণয় করতে পারি। এবারে বন্ধুরা তোমরা এই গুণিতকগুলো খাতায় লিখো এবং সাধারণ গুণিতক নির্ণয় করো। নিশ্চয়ই করেছ, তাই না বন্ধুরা? বলো তো সাধারণ গুণিতকগুলোর মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি? ঠিক বলেছ, 12, তাই না? বলো তো বন্ধুরা, 4 ও 5 এর লসাগু কত হবে? ঝটপট খাতায় করে ফেলো। আমাদের বন্ধু রেজা বলছে 20। তোমরাও নিশ্চয়ই পেরেছো, তাই না বন্ধুরা? এবারে বলো তো 4, 6 এবং 9 এর লসাগু কত হবে? আমি জানি বন্ধুরা তোমরা করতে পেরেছো। 4, 6 এবং 9 এর লসাগু মিনা বলছে 36। তোমাদেরও নিশ্চয়ই 36 হয়েছে, তাই না বন্ধুরা? বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 27 এবং 28 খোলো। এতক্ষণ আমরা যা যা করলাম তা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও। আজ আমরা কি শিখলাম বন্ধুরা?
আমাদের বন্ধু রেজা বলছে আজ আমরা লসাগু নির্ণয় করতে শিখলাম। তোমাদেরও কি তাই মনে হয় বন্ধুরা? ঠিক তাই। আজ আমরা গুণিতক, সাধারণ গুণিতক এবং সেই সাধারণ গুণিতক থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করা শিখলাম। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু আমাদের আগামীতে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করতে কাজে লাগবে। বন্ধুরা, আমরা স্ক্রিনে কিছু বাড়ির কাজ দেখতে পাচ্ছি, তোমরা তোমাদের খাতায় বাড়ির কাজগুলো লিখে নাও। তোমরা তোমাদের গণিত বইয়ের 28 পৃষ্ঠাতেও এই 2 এবং 3 নং বাড়ির কাজগুলো দেখতে পারবে। এখানে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। আজ আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে শিখেছি। নিশ্চয়ই তোমরা বন্ধুরা বাড়ির কাজগুলো করতে পারবে, বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে, তাহলেই দেখবে বন্ধুরা আমাদের কাছে এই বিষয়গুলো আর মোটেই কঠিন মনে হবে না। তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করবে এবং বিদ্যালয় খোলার পর তোমরা তোমাদের বিষয় শিক্ষককে বাড়ির কাজগুলো দেখাবে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আমার সাথে ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য আমি তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের সুস্থতা সফলতা কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাড়িতেই থেকো এবং অবশ্যই অবশ্যই সকল স্বাস্থ্যবিধি সঠিক নিয়মে মেনে চলো। ধন্যবাদ বন্ধুরা।